সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 14 সেপ্টেম্বর 2022 রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানা সোনাই চণ্ডীগড় রাটে দর্শক এখানে বেশ কিছু আমরা বকনা ও গাবি দেখতেছি রয়েছে এই গরুগুলো কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রথমেই এই পাশে একটি বকনা রয়েছে সেই বকনাটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে দেখা চলতেছে দেখতেছে মনে হয় কাকা বয়স হইছে এটা বয়স দাম কত চাচ্ছেন 66 চাচ্ছেন কত দাম বলছে 56 পর্যন্ত দাম বলছে দর্শক 65 চাওয়া দাম 56 পর্যন্ত দাম বলছে এই বকনাটির তো আমরা এই লাইনে বেশ গাভি ও বকনা সবগুলোরই তথ্য দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে এইটা মনে হয় গাব আছে নাকি দেখি ভাই গরুটা গাভিন আছে ভাই গাভিন নাই বয়স কেটার বয়স হয়নি কত চাচ্ছেন দাম 105 কত দাম বললো আজকের হাটে কত দাম বলছে আজকের হাটে 80-82 দর্শক 80-82 পর্যন্ত দাম বলছে এই গরুটির এই পাশে একটা ছোট ষাঁড় গরু দেখতেছি দেখি খুব সুন্দর ষাঁড় দুটো কালার আলাদা ভাই জোড়া কত 125 চাচ্ছেন কত দাম বলছে 100 পর্যন্ত বিক্রি কত হলে করবেন 10 হইলে 110 হইলে ছাড়ে দিবেন দর্শক আমরা ধীরে ধীরে আপনাদের কিছু গরু তথ্য দেওয়ার চেষ্টা করব এটা কত দাদা এটা 65 চাচ্ছেন কত বলছে এটা 55-56 আর এই পাশেরটা 65 বলছে কত চাচ্ছেন 70 কাকা এটা গাভিন আছে বয়স কি 6 দাঁত কত চাচ্ছেন এটা 72,000 চাওয়া দাম দর্শক কত বলছে এটা দাম 65,000 পর্যন্ত বলছে দাম দর্শক আমরা যদি একটু এই পাশে দেখি রয়েছে কিছু দেশি জাতের হাড্ডিসার ও এখানে একটি বকনা উড়না এটা দেখতেছি বয়স কি ভাই এটা 2 দাঁত কত চাচ্ছেন এটা দাম দাম কত এটার 85 চাচ্ছেন কত বলছে দাম এটার 75-76 বেচার নিয়ত 80-র মধ্যে নাকি ভাই 80-র মধ্যে বিক্রি এটা এটা ভাই বয়স বয়স জোয়ান হয়ে গেছে কত চাচ্ছেন 46,000 কত বলছে এটা 38 বলছে বেচার নিয়ত কত ভাই 40 মাশাআল্লাহ এই গরুটার দাম ভালো লাগলো 40,000-এর মধ্যে সুন্দর গরুটি আর কি এই পাশেরটা দেখি এটা ইউটিউবে সার্চ দিতে হবে ভাই বেচা কিনা ইনফরমেশন নামে বেচা কিনা ইনফরমেশন নামে সার্চ দিবেন তাহলে আসবে হ্যাঁ শোনায় যদি হাট ধরে লিখলেও আসবে আমরা এই পাশের এই গরুটি দেখব দাম দর চলতেছে বয়স কি দেখলেন ভাই কত দেখলেন বয়স 4 দাঁত পৌঁছাচ্ছেন দাম 47 ভাই বলছেন দাম কিছু 36 বলছে আচ্ছা 47 চাওয়া দাম 36 পর্যন্ত দাম বলছে দর্শক এই গরুটি আমরা আরো কিছু ভাই কিনতে আসছে না বিক্রি করতে কিনতে বাজার কেমন লাগে ভালো মানে কি বেশি না কম 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 আকাশের পরিস্থিতির কারণে কম কম যাক ধন্যবাদ দর্শক আমরা এই যে এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি এটা কত এটা এটা 65 বয়স বয়স 6 দাঁত কত বলছে দাম 57 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দামের ধারণাটা সঠিক পেলাম না আমি
হ্যাঁ ভালো, কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা আপনার সাথে। আচ্ছা, ওই ছাত্রাহাটে দেখা একদিন, পান নাই? আচ্ছা, একটু সার্চ দিয়ে তাহলে ছাত্রাহাট লিখে সার্চ দিবেন, পাওয়া যাবেন। আচ্ছা, এটা এটার বয়স কি? লালটা, লালটার বয়স চার দাঁত, কত চাচ্ছেন? 80 চাওয়া দাম। এত দাম চাইলে হয় ভাই? এত দাম চাইলে তো আগে ভিডিও দেখেই মানুষ পালায় যাবে, আসবে না। বিক্রি এই গরুটা সর্বোচ্চ সর্বোচ্চ 60-এর আশপাশে বিক্রি হবে, তাই না? 80 দাম চাওয়া, 20,000 টাকায় বেশি। এত এত দাম চাইলে তো দর্শক, এই গরুটি সর্বোচ্চ আপনার 60-এর নিচে বিক্রি হবে, অথচ 80,000 টাকা চাচ্ছে, অথচ বেচা কিনা করবে 60-এর নিচে। তো যাই হোক, আমরা আরও কিছু গরু দেখবো এই হাট থেকে। ভাই বকনা, এটা গাভিন আছে? দু এক আধ মাসের, বাড়ির না ব্যবসার? কিভাবে বুঝলেন গাভিন আছে? কিভাবে বুঝলেন? গৃহস্থ বলেছে। হ্যাঁ, আচ্ছা, সত্য তথ্য দিয়ে না। কত চাচ্ছেন দাম? 72। কত দাম বলছে? 60-61। বেচার নিয়ত কতর মধ্যে? 63-64। 60-এ বেচলে লস লাগে না লাভ হয়? লাভ হয় না, লস হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমদানি বৃষ্টির কারণে একটু কম, তাছাড়া এইগুলো জায়গাতে ভিডিও করাই যায় না, এমন পরিস্থিতি হয়। ভাই এটা বয়স জোয়া না? কত চাচ্ছেন? 62। কত বলছে দাম এটার? দাম কত বললো কাস্টমার? 52-53। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যদি আমরা একটু একটু এই পাশে দেখি, বড় কিছু গরু রয়েছে, দেখি এগুলো কীরকম। এটা বিক্রি হয়ে গেল নাকি ভাই? না না, থাবড়া দিলেন যে। আচ্ছা যান কাকা, বয়স কি? কত চাচ্ছেন দাম? দাম কত? 76,000। দর্শক, 76,000 চাওয়া দাম। কত বলছে দাম এটার? 68-79। 70-এর মধ্যে বিক্রি করবেন নাকি? মাশাআল্লাহ। না, এইগুলো লাল গরু বেশি কিনে মানুষ, কালো গরু কম কিনে। এটা কি জাত? এটা জার্সি। হ্যাঁ, বয়স কি এটার? বয়স হয়নি। কত চাচ্ছেন? দাম কত? আরে যাবে না, এটা সাংবাদিকের গান গাইছে। ওটা 85। 80 চাচ্ছে না? কত বলছে দাম এটার? দাম বলছে 70-65। 70-65 পর্যন্ত? আচ্ছা, আর এটা 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 কত কাকা? 90 চাচ্ছে না? কত বলছে এটা? 75,000 বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের এটা গাভিন আছে নাকি? কত চাচ্ছেন দেশি এটা? কত চাচ্ছেন? 52। কত বললো আজকের হাটে? 46। দর্শক, 46 পর্যন্ত দাম বলছে এই গরুটি। তো আমরা দেখতেছি এই হাটের গরুগুলো। ভাই এটা কত বকনা? এটা 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 কত চাচ্ছেন? এটা ৭২। আচ্ছা ঠিক আছে, এই সাদাটা কত ভাই? 75 চাচ্ছে না? দর্শক, 75 চাওয়া দাম এটা। কত বলছে এটা দাম? 65,000। দর্শক, গলা কম্বল মোটামুটি এটার ভালো, 65 পর্যন্ত দাম বলছে। এটা কত ভাই? 76 চাচ্ছে না? কত বলছে এটা?
70 72 বলছে দর্শক 76 চাওয়া 70 72 বলছে আসলে এই গরুগুলোই অন্য কেউ চায় 90 95 তো কম দাম চাওয়াই দরকার কিন্তু সবাই বেশি দাম চায় বসে রাখে আবার বিক্রি হয় আরেক দামে করবে নাকি ভাই হ্যাঁ ছোটগুলা কি রকম দাম দাম কই দি ভাই কই দি কত চাচ্ছেন কত চাচ্ছি 46 46 চাচ্ছেন আর কত বলছে 32 35 দেখি একটু ছোট গরুটা 32 35 পর্যন্ত দাম বলছে দর্শক তো দর্শক সারা দিন ভিডিও করলে ভিডিও শেষ হবে না দেখেন আমদানি এই লাইনে আসতেই পারি নাই বকনা গরুগুলো রয়েছে এই লাইনে কিন্তু সবগুলোর কিভাবে তথ্য দেই দর্শক দেখেন বকনা গরুগুলো একবারে পানিতে ভিজার কারণে কালার একটু নষ্ট কাকা কয়টা নিয়ে এসেছেন আজকে 10টা 10টা মাশাআল্লাহ ভাই বাসা কোথায় বাসা কুমড়াপুর আচ্ছা এই প্রতি হাটে এখানে আসেন প্রতি হাটে এখানে আচ্ছা আজকে কি রকম বাজার বাজারে কষ্ট দিয়ে আজকে ভালো লাগে না ভাই বর্ষার কারণে বর্ষার কারণে দাম কম আ যাক মানে কাস্টমারই নাই এই যে এটা 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 কত এটা 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 65 65 চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আর ওই যে এই পাশেরটা এটা কোনটা ভাই এটা 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 হ্যাঁ এটা 75 75 চাচ্ছেন কত দাম বলছে দাম বলছে 62 63 বেচা কিনা কতর মধ্যে করা যায় ভাই এটা এটা হয়তো 66 67 আচ্ছা ভাই আমাদের ভিডিও দেখে অনেকেই কমপ্লেন করে যে ভাই আপনাদের এলাকায় দাম চাইতেই বেশি চায় আপনারা এক একটা গরুর কয় টাকা বেশি দাম চান যেমন এই যে এই গরুটার আপনি কত বললেন এটা 10 থেকে 15 হাজার টাকা বেশি রাখেন তারপরে দাম করতে করতে দেখা যায় কতর মধ্যে বাদে আর কি যেমন 2000 3000 এর মধ্যে বাদলে দিয়ে দেয় না আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ